ক্যালসিয়ামের অভাব হলে আমাদের শরীরে নানাবিধ সমস্যা শুরু হয়ে যায়, যার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে হাড়ের ব্যথা, হাড় ভেঙে যাওয়া, পাতলা হয়ে যাওয়া, ফুটো হয়ে যাওয়া অথবা জরাজীর্ণ হাড়, অস্টিওপরোসিস, আর্থ্রাইটিসের মতো সমস্যা, দাঁতের বিভিন্ন রোগ। তাছাড়াও বুকে চাপ লাগা, ক্লান্তি লাগা অথবা মাথা ঘোরানোর মতো সমস্যা তো আছে। আবার মানব জীবনের এক নতুন সমস্যা হচ্ছে কনস্টিপেশন। আজকে আপনাদেরকে এমন এক রেমেডির কথা জানাবো যে রেমেডি ব্যবহারের মাধ্যমে আপনারা শরীরের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারবেন, কারণ এই রেমেডি আপনাদেরকে শুধুমাত্র ক্যালসিয়াম নয়, তার সাথে ভিটামিন ডিও প্রদান করবে। কোষ্ঠকাঠিন্য সহ আরও অনেক অসুখ সারাতে এই রেমেডি কিভাবে ব্যবহার করবেন তা জানতে কিন্তু পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেক্ট টিপস বাই লাবণী। সকলের কাছে অনুরোধ থাকবে, যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমি আপনাদেরকে বলছি ঘিয়ের উপকারিতা ও ব্যবহার সম্পর্কে, কিভাবে ঘি খেলে আপনি আপনার শরীরের সব রোগ সারাতে পারবেন, কতটুকু পরিমাণে ঘি একজন মানুষের খাওয়া উচিত আর কাদের কাদের ঘি মোটেও খাওয়া উচিত না। ঘি শরীরের জন্য অনেক উপকারী। একটি নির্দিষ্ট মাত্রায় ঘি খেলে তার শরীরে নানাবিধ উপকার সাধন করে। ঘি তখনই খারাপ যখন সেটি আমরা অতিরিক্ত মাত্রায় খাই। হাড়ের জন্য ঘি অনেক প্রয়োজনীয়। ঘিয়ের ভিটামিন কে ক্যালসিয়ামের সঙ্গে মিশে হাড়ের স্বাস্থ্য ও গঠন বজায় রাখতে সাহায্য করে। স্বাস্থ্যকর ইনসুলিন ও শর্করার মাত্রা বজায় রাখতে সাহায্য করে ভিটামিন কে। ঘিতে রয়েছে ভিটামিন এ, ডি, ই এবং কে, যা আমাদের হৃৎপিণ্ড, হাড়ের জন্য খুব উপকারী। এই ঘিয়ের মধ্যে রয়েছে প্রাকৃতিক লুব্রিকেন্ট, যা গিটে ব্যথা ও আর্থ্রাইটিসের সমস্যা সমাধান করে থাকে। তাছাড়া এর মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, এটি অস্টিওপরোসিস, হাড়ের যে কোনো ব্যথা, হাড়ের রোগ, বাত ইত্যাদি সারাতে দারুণভাবে কাজ করে। যারা নিয়মিত সপ্তাহে 3 দিন করে ঘি খেতে পারেন তাদের চুলের স্বাস্থ্য যেমন উন্নতি হয় তেমনই চুল পড়াও প্রতিরোধ হয়। ঘি চুল নরম ও উজ্জ্বল করতে সাহায্যকারী। ঘিতে প্রচুর পরিমাণে উপকারী কোলেস্টেরল রয়েছে। কোলেস্টেরল সাধারণত দু ধরনের, এক হচ্ছে উপকারী, অন্যটি হচ্ছে ক্ষতিকর। ঘিতে রয়েছে উপকারী কোলেস্টেরল। ঘিতে রয়েছে কনজুগেটেড লিনোলেক নামক এক ধরনের অ্যাসিড, এটি অ্যান্টিঅক্সিডেন্টের অ্যান্টিভাইরাল গুণ সম্পন্ন, যা শরীরের যে কোনো ক্ষত সারাতে দারুণভাবে কাজ করে। যাদের স্মৃতিশক্তির সমস্যা রয়েছে তারা ব্রেনের টনিক হিসেবে ঘি খেতে পারেন। নিউট্রিশনিস্টদের মতে নার্ভের কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি সার্বিকভাবে ব্রেনের পাওয়ারের উন্নতি ঘটাতে ঘি দারুণ উপকারী। নিয়মিত ঘি খেলে স্মৃতিশক্তির দারুণভাবে উন্নতি হয়, তাই সন্তানের বুদ্ধি ও বিকাশের জন্য গরম ভাতের সাথে ঘি খাওয়াতে পারেন। কনজুগেটেড লিনোলেক অ্যাসিড খুবই দ্রুত শরীরের ক্ষত সারিয়ে ফেলে, যার ফলে গর্ভবতী মহিলারা ডেলিভারির পর অথবা যে কোনো ধরনের অপারেশনের পর নিয়ম করে ঘি খেতে পারলে শরীরের ক্ষত খুব দ্রুত ভালো হয়ে যায়। ঘি ওজন কমায় ও এনার্জি বাড়ায়। যারা ওজন কমাতে চাচ্ছেন তারা খাবারের তালিকায় একবেলার মিল স্কিপ করে সেখানে ঘি খেতে পারেন। কিভাবে খাবেন আমি ভিডিও শেষে জানিয়ে দিচ্ছি। এবং যারা এনার্জি সমস্যা ও দুর্বলতার সমস্যায় ভোগেন তারা নিয়মিত করে 1 চামচ থেকে 2 চামচ ঘি খেতে পারলে শরীরের দুর্বলতা, মাথা ঘোরানো, বমি বমি ভাব ইত্যাদি দূর হয়ে যায়। ঘি হজম ক্ষমতা বাড়ায়। ঘিতে রয়েছে প্রচুর বাটাইরিক অ্যাসিড, যা আমাদের খাবার তাড়াতাড়ি হজম করতে সাহায্য করে। যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তাদের জন্য এক উপকারী পথ্যের নাম হচ্ছে ঘি। নিয়ম করে সকালবেলা ঘি খেতে পারলে কোষ্ঠকাঠিন্য জাতীয় সমস্যাগুলো আর থাকে না। ঘিয়ের মধ্যে রয়েছে ন্যাচারাল লুব্রিকেটিং, যা আমাদের মলকে পিচ্ছিল করে দেয়, যার ফলে আপনার কোষ্ঠকাঠিন্যের কষ্ট একেবারেই উপশম হয়ে যায়। ঘি যে কোনো খাবারের স্বাদ বাড়ায় এবং প্রচুর পরিমাণে ভিটামিন প্রোভাইড করে থাকে। রূপচর্চায় যারা ঘি ব্যবহার করেন তাদের স্কিন অন্যদের তুলনায় অনেক বেশি ভালো হয়। ঘি এমন একটি খাবার যা 100 বছরেও নষ্ট হয় না, তাই আপনি দীর্ঘদিন সংগ্রহ করে খেতে পারবেন। ঘি যারা খান তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা চোখে পড়ার মতো বৃদ্ধি পায়। বর্তমান সময়ের ভাইরাস থেকে যারা বাঁচতে চাচ্ছেন তারা নিয়মিত খাদ্য তালিকায় ঘি রাখুন। ঘি খেলে খিদে কমে যায়, যার ফলে খুব দ্রুত ওজন কমতে সাহায্য করে। ঘি হচ্ছে একটি পজিটিভ ফুড। ঘি খাওয়া মানুষের মধ্যে পজিটিভিটি এবং মনোযোগ বেশি লক্ষ্য করা যায়। ঘি খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। এমনকি ত্বকের যে কোনো প্রদাহ, পোড়া, চুলকানি, অ্যালার্জির মতো সমস্যা থাকলে ঘি ব্যবহার করতে পারেন। এর জন্য 1 চা চামচ ঘিয়ের মধ্যে
অল্প একটু রসুন কুচি করে তা হালকা ভেজে নেবেন, যেন অনেক বেশি ভাজা না হয়। এই তেলটি ঠান্ডা করার পরে আপনার আক্রান্ত স্থানে নিয়মিত মালিশ করুন, যতদিন পর্যন্ত না রোগ সেরে যাচ্ছে। এর সাথে ভেতর থেকে যেন আপনার প্রদাহ সেরে যায়, এই জন্য দুধের সাথে মিশিয়ে ঘি খেতে হবে। ঘি ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। ঘিতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে উপস্থিত ফ্রি রেডিকেলসগুলোর ক্ষতি কমিয়ে দেয়, যার ফলে ক্যান্সার হয় না। চোখ ভালো রাখতে চাইলে ঘি খেতে হবে। এখনও যাদের চোখের সমস্যা শুরু হয়নি তারা তো অবশ্যই ঘি খাবেন। এমনকি যাদের চোখের সমস্যা শুরু হয়ে গিয়েছে, চোখে ভালো দেখতে পাচ্ছেন না, তাদের জন্য ঘিয়ের ভিটামিন ই ও এ অনেক উপকারী। যারা দুধ খেয়ে সহ্য করতে পারেন না, ল্যাকটোজ ইনটলারেন্টের মতো সমস্যা হয়, তারা দুধের পরিবর্তে ঘি খেতে পারেন। ঘিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, কোষকে অক্সিডেটিভ ক্ষতির হাত থেকে বাঁচায় অ্যান্টিঅক্সিডেন্ট। অক্সিজেনের সঙ্গে পদার্থের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কোষের যে ক্ষয় হয় তাই হচ্ছে অক্সিডেটিভ ক্ষতি। ঘি আমাদের শরীরকে এই অক্সিডেটিভ ক্ষতির হাত থেকে বাঁচায়, ক্যান্সার ও শ্বাসযন্ত্রের বিভিন্ন সমস্যা হওয়ার হাত থেকে রক্ষা করে। ঘি শরীরে যে কোনো রোগ প্রশমন করতে সাহায্য করে থাকে। যারা বর্তমানে কোনো রোগে ভুগছেন, খুব শীঘ্রই কোনো রোগ হয়েছিল, তারা শারীরিক বিভিন্ন ক্ষতি নিরাময় করার জন্য নিয়ম করে ঘি খাওয়ার চেষ্টা করুন। ঘি মানসিক বিষক্রিয়াগত মাথা ব্যথা মুছে ফেলতে সাহায্য করে। ঘি আমাদের শরীরে রক্তের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। গত এক দশকে আমাদের দেশের যুব সমাজের মধ্যে হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি বেড়ে গিয়েছে। ঘি খাওয়ার মাধ্যমে রক্তের খারাপ কোলেস্টেরল বেরিয়ে যায়, যার ফলে হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কা অনেকখানি কমে যায়। এমনই ঘিয়ের অনেক সব উপকারিতা রয়েছে। তো এবার আপনাদেরকে জানাচ্ছি শরীরের নানাবিধ রোগ, ক্যালসিয়ামের অভাব ও শরীরের ব্যথা দূর করার জন্য ঘি আমাদের কিভাবে খাওয়া উচিত। এর জন্য রাতের খাবারটি একটু তাড়াতাড়ি খেয়ে নিন। এবারে রাতে ঘুমাতে যাবার এক ঘন্টা আগে এক গ্লাস কুসুম গরম দুধের মধ্যে এক চা চামচ ঘি মিশ্রিত করে এই দুধ পান করুন। প্রথমে আপনার রোগের প্রকোপ বুঝে টানা 7 দিন, 14 দিন অথবা 21 দিন পর্যন্ত খেয়ে যেতে হতে পারে। রোগের প্রকোপ কমে গেলে প্রতি সপ্তাহে 3 দিন করে ঘি ও দুধের এই মিশ্রণটি আপনাদেরকে চালিয়ে যেতে হবে। তাহলে উল্লেখিত যাবতীয় সমস্যাগুলো থেকে আপনারা মুক্তি পেতে পারবেন। ঘি অবশ্যই হতে হবে খাঁটি গাওয়া ঘি। দুধের ভিটামিন ডি ও ক্যালসিয়াম ঘিয়ের পুষ্টিকর উপাদানগুলোর সাথে মিলিত হয়ে দারুণ উপকারী এক রেমেডি সৃষ্টি করে, যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আমাদের মধ্যে অনেকেই আছে যারা দুধ সহ্য করতে পারেন না। দুধ খেলে পেটের নানাবিধ সমস্যা শুরু হয়ে যায়। তারা বিকল্প হিসেবে সয়া দুধ, নারকেলের দুধ অথবা কাঠবাদামের দুধ ব্যবহার করতে পারেন। এতে করে উপকারিতা কিছুটা কম হলেও এটিও আপনার শরীরে গিয়ে দারুণভাবে কাজ করবে। যারা ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার জন্য ঘি খেতে চাচ্ছেন, তাদেরকে অবশ্যই দুধ অথবা দুধের বিকল্পের সাথে ঘি খেতে হবে, তাহলে শরীরের ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে। আর যারা কনস্টিপেশন দূর করার জন্য ঘি খেতে চাচ্ছেন, তারা সকালবেলা ঘুম থেকে ওঠার পর এক গ্লাস কুসুম গরম পানির মধ্যে এক চা চামচ ঘি মিশিয়ে সেই ঘি খেয়ে ফেলুন। অবশ্যই খালি পেটে খেতে হবে, আর খাবার খেতে হবে ঘি পানি খাওয়ার 1 ঘন্টা পরে। এভাবে যদি আপনি টানা 3 দিন পর্যন্ত খেতে পারেন, কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। এবারে প্রশ্ন হচ্ছে, ঘি খাওয়ার উত্তম পদ্ধতি কী? ঘি খেতে হবে হয় দুধের সাথে, না হলে কুসুম গরম পানির সাথে, না হলে টাটকা গরম ভাতের সাথে। ঘি রান্না করে খেলে তার পুষ্টিমান আমাদের শরীরে তেমন একটা পৌঁছাতে পারে না। এটি শুধুমাত্র খাবারের স্বাদগন্ধ বাড়াতেই কার্যকরী ভূমিকা পালন করে। শরীরের উপকারিতা পেতে চাইলে এই 3 পদ্ধতিতেই আপনাদেরকে ঘি খেতে হবে। একজন সুস্থ মানুষ দৈনিক কত চা চামচ পর্যন্ত ঘি খেতে পারেন? একজন সুস্থ ও শারীরিকভাবে সবল মানুষ দৈনিক 1 থেকে 2 চা চামচ পর্যন্ত ঘি খেতে পারেন, আর শিশুরা 1 চামচ পর্যন্ত ঘি খেতে পারেন। এর বেশি ঘি খাওয়া উচিত নয়। ঘি শরীরের জন্য অনেক উপকারী হলেও কোনো খাবারই শরীরে অতিরিক্ত মাত্রায় প্রবেশ করলে সেটি শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে। কাদের ঘি খাওয়া উচিত নয়? যাদের পূর্বে থেকেই হার্টের রোগ আছে, উচ্চ রক্তচাপ আছে, ডায়াবেটিস অথবা অতিরিক্ত ওজন রয়েছে, তাদের ঘি খাওয়া উচিত নয়। ঘি যদিও আমাদের হার্টের সমস্যা দূর করতে পারে, হাই ব্লাড প্রেশার দূর করে এবং শরীর থেকে বাজে কোলেস্টেরলের মাত্রা দূর করতে সাহায্য করে, সেটি অবশ্যই রোগ হওয়ার আগে। রোগ হওয়ার পরে ঘি খেলে সেটি আবার কিছু কিছু রোগের প্রকোপ বাড়িয়ে দিতে পারে। তাই হার্টের রোগী, হাই ব্লাড প্রেশারের রোগী, ডায়াবেটিসের রোগী এবং যাদের মাত্রাতিরিক্ত ওজন রয়েছে, তারা ঘিয়ের এই রেমেডি ব্যবহার করবেন না। ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার জন্য আরও অনেক গুরুত্বপূর্ণ রেমেডি আমার চ্যানেলে পেয়ে যাবেন, যেগুলো হার্টের রোগী, হাই ব্লাড প্রেশারের রোগী এবং ডায়াবেটিস রোগীদের জন্য অনেক কার্যকর। আশা করছি সেই ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে। তো ভিউয়ার্স, ঘিয়ের এমন উপকারিতা সম্পর্কিত ভিডিওটি পেয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকে তাহলে বেশি বেশি মাত্রায় সকলের সাথে শেয়ার করে দিয়ে সকলকে ঘিরে এমন উপকারিতা সম্পর্কে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।